ভারতের সাবেক রাষ্ট্রপতি উপমহাদেশের বরেন্দ্র রাজনীতিক প্রণব মুখার্জির মৃত্যু হয় গতকাল সন্ধ্যায়। তার বয়স হয়েছিল 84 বছর। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বর্ষিয়ান এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রণব মুখার্জি ছিলেন আমাদের অভিভাবক ও পারিবারিক বন্ধু। আরও জানাচ্ছেন রোকসানা ইভা। একদিকে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং অস্ত্রোপচার, তার উপর করোনা সংক্রমণ, ধাক্কা সামলাতে পারলেন না প্রণব মুখার্জি। সোমবার বিকেল 5:45 দিকে ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইটারে বাবার মৃত্যুর কথা জানান। তিনি লেখেন, সেনা হাসপাতালে চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা সত্ত্বেও বাবাকে হারাতে হলো। এ সময় পাশে থাকায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। এরপর ভারতের রাষ্ট্রপতির কার্যালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও তার মৃত্যুর কথা জানানো হয়। সম্পূর্ণ নিজের দক্ষতায় একসময় জাতীয় রাজনীতিতে অপরিহার্য হয়ে উঠেছিলেন প্রণব মুখার্জি। দলের বাইরেও তিনি ছিলেন সবার শ্রদ্ধার পাত্র। তার মৃত্যুতে তাই শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের রোগী ছিলেন প্রণব মুখার্জি। গত 9 আগস্ট রাতে দিল্লির বাড়িতে পড়ে গিয়ে আঘাত পেলে 10 তারিখ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় দেখা যায় তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, এজন্য দ্রুত অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাখা হয় ভেন্টিলেশনে। 13 আগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান। অস্ত্রোপচারের সময় করোনায় আক্রান্ত ছিলেন প্রণব মুখার্জি। শেষ টুইটে তিনি নিজে জানিয়েছিলেন করোনা পজিটিভ হওয়ার কথা। 1969 সালে প্রথমবার তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। পরে আরও 4 মেয়াদে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর 2004 সালে তিনি লোকসভা নির্বাচনে জয়ী হন। 1973 সালে তিনি প্রথমবারের মতো ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় যোগ দেন। এরপর বিভিন্ন সময় একাধিক দফায় প্রণব সামলেছেন ভারতের বাণিজ্য, পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। 2012 সালে তিনি ভারতের 13তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে 2017 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের প্রতি তার অবদান স্বরূপ 2019 সালে তাকে ভারতরত্ন পুরস্কারে ভূষিত করে সরকার। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ছিলেন ভারতের প্রখ্যাত এই রাজনীতিবিদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ভূমিকা অসীম। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রেও মুখ্য ভূমিকা ছিল তার। তাই প্রণব মুখার্জির মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখার্জির অনন্য অবদান কখনো বিস্তৃত হওয়ার নয়। প্রধানমন্ত্রী জানান, প্রণব মুখার্জি ছিলেন বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও অভিভাবক। যে কোনো সংকটে তিনি সাহস যোগাতেন। তার মৃত্যুতে বাংলাদেশ হারালো একজন আপনজনকে। বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রণব মুখার্জির জন্ম 1935 সালের 11 ডিসেম্বর ভারতের বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের মিরাটিতে। রোকসানা ইভা, এটিএন বাংলা।